পানের টাকা না পাওয়ায় স্ত্রীকে শেল নোড়া দিয়ে প্রাণে মারার চেষ্টা স্বামী সহ পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজল থানার ছিটকামহল এলাকায়। আহত স্ত্রী বন্দনা সরকার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের ছয় মাসের এক শিশু কন্যাও রয়েছে। মেয়ের বাবার বাড়ি বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায়। অভিযুক্ত স্বামী রাজকুমার সরকার ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে গাজল থানায় অভিযোগ জানিয়েছে বন্দনা সরকারের পরিবার। সূত্রের খবর, পেশায় শ্রমিক রাজকুমার সরকার তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে 5,000 টাকা নিয়ে আসতে চাপ দেয়। সেই টাকা না নিয়ে আসতে পারায় দিনের পর দিন তাকে মারধর, এমনকি আগুনে পুড়িয়ে প্রাণে মারার চেষ্টাও এর আগে চালিয়েছে বলে স্ত্রীর অভিযোগ। শুক্রবার রাত্রি 9টা নাগাদ সেই টাকা না নিয়ে আসায় চরম বচসা বাধে। তাকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার চেষ্টা, তারপর না পারায় শিল নোড়া দিয়ে মাথায় আঘাত করে মারার চেষ্টা চালায়। কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচে গৃহবধূ। স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পরে গাজল থানায় অভিযোগ করা হয় পরিবারের পক্ষ থেকে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। লোহা দিয়ে আমার গোটাই শরীরে মেরেছে। আমাকে 2-3 দিন হলো আমার মায়ের বাড়ি আমাকে টাকা আনতে পারছিল। বলছে কি তোর মায়ের কাছে 5,000 টাকা নিয়ে আয়, এরকম বলছে। আমার মায়ের তো গরিব মানুষ, কোথায় পাবে? তার জন্য আমাকে মেরেছিল। কি করবে টাকা দিয়ে, কেন আনতে বলছে? বলছে কি আমার দরকার আছে, এরকম বলছে। তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে 5,000 টাকা টাকা না নিয়ে আসার জন্য মেরেছে। কি দিয়ে মেরেছে? লোহা দিয়ে মেরেছে। কতদিন আগে ফোন করেছে দিয়ে ওর শাশুড়ি বলছে কি শিখছা ঝিপিয়ে দিপিয়ে ওর মুখে ছাক্কা লাগাবো। ওর শাশুড়ি বলছে, তো আমি বললাম কি আমার মেয়ে আছে, আমাকে দিয়ে চলে যাও। বলছে কি দিয়ে যাবো, এরকম করে বলছে কি দিয়ে যাবো, দিয়ে তো আমার মেয়ে আছে, আমাকে দিয়ে চলে যাও। মেরে ফেলতে ছিল, আগুন লাগাতে ছিল। কতদিন আগে বিয়ে হয়েছিল? 4 বছর হলো। বাচ্চা যে এত বাচ্চা নিয়ে আছে। আপনার নাম কি চাইছেন আপনি? কি চাই? আমি সাজাই দিব। কি চাইবো আমি? আমার মেয়ে শান্তি নাই, তো আমি ওর শান্তি নিয়ে কি করবো? মেয়েটি কি পাঠাবেন ওখানে? আর পাঠাবো, তখন যখন পাঠাবো তখন থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানাবো। কোথায় আছেন আপনি? এখন কোথায় আছেন? এখন এখানে আছি। হ্যাঁ, হসপিটাল। কি নাম আপনার? আমার নাম বিমলা মন্ডল। আধুনিক মানসম্পন্ন উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠান তারবিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এখন আপনার এলাকায়। আপনার সন্তানের আদর্শ ভবিষ্যতের জন্য একমাত্র ঠিকানা তারবিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। আমাদের লক্ষ্য প্রতিটি গ্রামে আমাদের শাখা তৈরি করা। আপনার কি কোনো 1,000 স্কোয়ার ফুটের মতো ঘর আছে? যদি সেটি স্কুলের জন্য দিতে চান তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ঠিকানা 5/1 গুরাচাত লেন, পাক সার্কাস, কলকাতা।